আমরা সনাতন ধর্মাবলম্বী বা আমরা বলতে আমরা বলে থাকি আমরা হিন্দু তবে আমরা কি জানি আসলে হিন্দুত্ব কি বা কোথা থেকে উৎপত্তি এই হিন্দু ধর্মের বিশ্বের প্রাচীনতম ধর্মের কথা বললে কিন্তু হিন্দু ধর্মকেই আগে উল্লেখ করা হয় তবে জন্মলগ্ন থেকেই এর নাম হিন্দু ধর্ম ছিল না এর প্রাচীন নাম ছিল সনাতন ধর্ম তবে বিশেষজ্ঞদের মতে এদেশে হিন্দু ধর্ম কোনো একজন ব্যক্তির মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি ভারতের ভিন্ন সংস্কৃতি ঐতিহ্য ও মতাদর্শ নিয়েই জন্ম নিয়েছে এই ধর্মটি খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পাঁচশের মধ্যের সময়টি পরিচিত বৈদিক যুগ নামে সেই যুগের পর অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে তিনশো এর মধ্যে হিন্দুত্বের জন্ম হয় যে ধর্মের মানুষের মূল কথা বিশ্বব্রহ্মাণ্ড যা যা রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডে যা যা রয়েছে সেসবের মূলেই ঈশ্বর ধর্ম অর্থ কর্ম ও মুক্তিতেই বিশ্বাসী এই ধর্মাবলম্বীরা তাদের বিশ্বাস ভগবানের অস্তিত্বেই সব সবকিছুর অস্তিত্ব এদিকে ইতিহাস বিশেষজ্ঞদের মতে আর্য জাতিরা ইউরোপের মধ্য দিয়ে ইরান হয়ে ভারতে প্রবেশ করে এবং তারাই ভারতে বেদ চর্চা শুরু করে ধীরে ধীরে গোটা ভারতে তা ছড়িয়ে পড়ে এবার প্রশ্ন হল হিন্দু শব্দটি আসলে কোথা থেকে এলো অনেকের মতে আফগানদের থেকে এই শব্দটি শুনেছিল আর্যরা কারণ সিন্ধু নদের তীরবর্তী সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদের হিন্দু বলে উল্লেখ করা হতো আর সেখান থেকেই নামটি প্রচলিত হয়ে ওঠে এই সনাতন ধর্মের সন্ন্যাসীরাই বেদ উপনিষদ ভাগবত গীতা শ্রুতিবদ্ধ করেছিলেন যা পরবর্তীকালে লিপিবদ্ধ করা হয়েছিল সেই যুগে বেদের নিয়ম মেনেই সমাজের বিভিন্ন কাজ করা হয় চিকিৎসা সমাজ চালনা গণনার মতো কাজগুলি যার মধ্যে উল্লেখযোগ্য যে সভ্যতা বৈদিক সভ্যতা হিসেবে পরিচিত আর্য জাতির লোকেরা মূলত চারটি সম্প্রদায়ে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র কাজের ভিত্তিতেই সম্প্রদায় ভাগ করে নেওয়া হয়েছিল পরবর্তীকালে যা হিন্দু সমাজের রীতিতে পরিণত হয়েছে সেই সময় কোনো মূর্তি পূজার চল ছিল না ছিল না কোনো মন্দিরও ইন্দ্র বরুণ অগ্নি এবং সোম এই দেবতারা যজ্ঞ এবং বেদ পাঠের মধ্য দিয়ে পূজিত হতেন যে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজের আগে যজ্ঞ করা আবশ্যক ছিল এর অনেক পরে রামায়ণ ও মহাভারত প্রথমে শ্রুতিবদ্ধ এবং পরে লিপিবদ্ধ হয় বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম এটি গোটা বিশ্বের পনেরো থেকে ষোলো শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী ভারতের পাশাপাশি নেপাল এবং মরিশাস ও ইন্দোনেশিয়াতেও এর বিস্তৃতি রয়েছে এই তথ্য বিভিন্ন সূত্র থেকে সংকলিত হিন্দু ধর্ম ও হিন্দুত্ব নিয়ে একাধিক ব্যাখ্যা রয়েছে তারই কিছু অংশে আলোকপাত করা হয়েছে আমার এই প্রতিবেদনে তবে শ্রীমদ্ ভগবৎ গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের সেই মহামন্ত্রটি একবার না পড়লেই নয় যদা যদা হি ধর্মশ্বানিরভবতী ভারত অভ্যুত্থানম ধর্ম